খবরদার ভিডিওটি টান দিবেন না, আমি দোয়াটি পড়ব, আপনারা শুনবেন, অথবা আমার সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন। এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন, যেমন করে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন হযরতে আদম আলাইহিসসালামকে। সেই আয়াতটি আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন, আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিন।